ধকুৱাখানত উদ্ধার হয়েছে এটা বিশেষ অজগৰ। 9 ফুট দৈর্ঘ্যর 40 কিলোগ্রাম এই ওজনের অজগরটুক চাবলৈ এটা ভিড় করেছে হে রাইজে। স্থানীয় রাইজে পথারত প্রত্যক্ষ করে ধরে আনিছিল। অবশেষত বন বিভাগের লোকে উদ্ধার করে আনিছে অজগরটুক চাবলৈ। বন বিভাগের কার্যালয়ত রাইজর এতিয়া হেতাও পড়া দেখা পাওয়া গেছে। ধকুৱাখানার বন বিষয়া চন্দ্রকান্ত দাসে জনমতে অজগরটুক বগী নদীর দুলুম বনাঞ্চলত এৰি দিয়া হব। ইয়ার পূর্বেও 17 অক্টোবর ধকুৱাখানা বৃহৎ আকারের অজগর এটা উদ্ধার হয়েছিল। কিন্তু খাদ্যর সন্ধানত বনাঞ্চলের জনাঞ্চললে কিয় আসছিল এই অজগরট তারও লক্ষ্য রাখিছে বন বিভাগে। ধকুৱাখানার হরিপ্রসাদ চুটিয়ার রিপোর্ট আপনার আগবালো। মানে সুদিছে আর যে দেরি হয়েছে, আমি তো ইয়ারপা তালে কিমান দূর রাস্তা কেন আপনি গেছো, মানে মোটরসাইকেল লই ওই বস্তা দুটা লো গেছো, বস্তা দুটা ভয়াইছো, ভয় আমি বস্তুটো আমার ঢকুৱাখানা বন বসন্ত কার্যালয় লই আহিলো। লই অহার পিছত তেওঁক আমার এটা গঁড়াল আছে বনাই থাকা, সেই গঁড়ালত ভয় রাইজ আহি যে চাইছে, তেওঁ কোনো মানে দুঃখ বা কোনো হেৰি এনজিও হেৰি হোৱা নাই, মানে তেওঁ ঠিকই আছে। তাৰপিছত এতিয়া আমি ৰাতিও যেতিয়া বেছি হৈ গ'ল তেতিয়া আমি তেওঁক ইয়াতে ৰাখি আজিহে প্ৰায় ধৰক 8টা 9টামান বজাত আমি দুলুং ৰিজাৰ্ভত নি পেলাই আমি